তাহলে এখন আমার সাথে যুক্ত আছেন কাতার থেকে মোহাম্মদ আশরাফুল। আশরাফুল, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, আচ্ছা, আপনি আপনি এখন আছেন কোথায়? বর্তমানে কাতারে আছি, কিন্তু চিন্তাধারা আছে আগামী 5 তারিখে দেশে যাব। 5 তারিখে দেশে আসবেন, ঠিক আছে। আপনার পিছনে এদিকে স্যার এখানে সময় দিতে পারি না, তো চিন্তা করছি দেশে গিয়ে 3-4 মাস থাকে, তারপর এটার উপর ভেরি গুড সময় দিয়ে ভেরি তারপর গুড এটাকে একটা কেরিয়ার হিসেবে আমি করে নিবো আর আপনার কি। পিছনে আমি খেজুর গাছ দেখতে পাচ্ছি। খেজুর ধরে কখন? স্যার এই জানুয়ারি থেকে, অক্টোবর থেকে ধরা আরম্ভ করে, কিন্তু জানুয়ারি আপনার পাকে আর কি। জানুয়ারিতে পাকে না? জি, বছরে কয়বার হয়? একবারই হয়। শুধু জানুয়ারিতে একবারই? জি, একবারই ফল কিন্তু পাক? অনেকগুলা হয়, এক একটা গাছে আপনার 20 কিলো 30 কিলোর মতো হয়। মাই গড, তো অনেক, বুঝতে পেরেছি। এরকম হাজার হাজার লক্ষ লক্ষ গাছ নাই কাতারে? শুধু খেজুর গাছে, অন্য কোনো গাছ নাই, অন্য কোনো কোনো গাছে নেই? খুব কম, মানে যদি কেউ শখ করে লাগে আর কি আপনার বাড়ির পাশে বসে, মানে গাছ বেশি বড় না। আম গাছ, জাম গাছ, বরই গাছ, এরকম এরকম কোনো গাছ নাই? না না, এরকম কোনো গাছ নাই, শুধু আপনার ওই বিভিন্ন ফুলের গাছ আছে, বুঝতে পেরেছি। তাছাড়া কোনো গাছ নাই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা আমি দেখতে পাচ্ছি আপনি একটা কাজ পেয়েছেন। এটা কত ডলারের কাজ? $20 স্যার। 20 ডলারের কাজ, ঠিক আছে। দেন আপনি স্ক্রিন শেয়ার করেন। এটা আপনার প্রথম কাজ না? দ্বিতীয় কাজ স্যার, দ্বিতীয় কাজ, মাশাল্লাহ। আপনি আমাদের ক্লাসে জয়েন করেছেন কখন? স্যার জানুয়ারির 18 তারিখ আলহামদুলিল্লাহ। আপনি প্রথম প্রথম কাজ পেয়েছিলেন কখন? স্যার, প্রথমটা পাইছিলাম আপনার ভর্তি হওয়ার 4-5 দিন পরেই পাইছিলাম স্যার। ভেরি গুড ভেরি গুড। তাহলে আপনি অলরেডি দুটো কাজ করছেন ভর্তি হওয়ার কত, 1 মাসের মধ্যেই? 1 মাসের মধ্যে স্যার, ভেরি গুড। ওইটা ছিল $37 কাজ। প্রথম কাজটা ছিল 37 ডলার, আমি একটু দেখি। আচ্ছা, বর্তমানে যে কাজটা পেয়েছেন এটা হচ্ছে 20 ডলার, এটা হচ্ছে এখনকার কাজ। আর জি আপনি আগে যে কাজটা করেছেন, আগে যে কাজটা করেছেন কমপ্লিটেড, 37 ডলারের কাজ এবং 5 স্টার ফিডব্যাক পেয়েছেন। জি স্যার ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। আপনাকে দিয়ে হবে, আপনি অনেক ভালো কাজ করতে পারবেন, ঠিক আছে। স্যার, আমি আপনাকে এই কাজটা দেখাতে চাইছিলাম, কিন্তু সময়ের জন্য পাইনি আর কি, ডিউটি ছিল। একটু দেখি আগের কাজের ফিডব্যাকটা একটু দেখি। আচ্ছা, একটা বলি, আপনি আছেন কাতারে, আপনি আপনার কাছ থেকে মনে হয় যে আমরা খুব দূরে আছি, দূরে আছি আপনার কাছ থেকে? স্যার আমার কাছে মনে হয় স্যার সরাসরি ক্লাসে যেতে এই ক্লাসটা অনেক ভালো। রাইট রাইট, একদম কাছে না? জি স্যার, কারণ আপনি কাতারের মধ্যে যদি সরাসরি গিয়ে যদি কোথাও ক্লাস করতেন, মানে এমন হতো না। এভাবে হতো না, রাইট? তাহলে আমি দেখতে পাচ্ছি 37 ডলার একটা কাজ আপনি করে জমা দিয়েছিলেন, আপনাকে বায়ার পেমেন্ট করেছে এবং বায়ার আপনার সম্পর্কে একটা কমেন্টস করেছে, গুড মার্কেটিং, ভেরি গুড, এবং সবগুলো তো 5 স্টার ফিডব্যাক, ভেরি গুড ভেরি জি গুড। স্যার, আপনাকে 37 ডলার পেমেন্ট পেমেন্টও করেছে, প্লাস আপনাকে খুব ভালো আপনাকে ফিডব্যাক দিয়েছে, ভেরি গুড, খুব সুন্দর, ঠিক আছে। তাহলে আমরা বুঝলাম এটা। এখন এখন আমি এই কাজটা দেখি, এখন আপনি যে কাজটা দিয়েছেন সেই কাজটা, একটিভ আছে এই মুহূর্তে একটা কাজ। তাহলে আপনি এই সেকেন্ড কাজটা আপনি পেয়েছেন কখন আজকে? এটা কি আজকে স্যার পেয়েছেন? কালকে কালকে রাত্রে পেয়েছি স্যার। কালকে রাতে। তাহলে আমি দেখতে দেখতে পাচ্ছি ফেব্রুয়ারি 20 ডলারের কাজ, ফেব্রুয়ারি 18, 2020। আচ্ছা, প্রমোট ইউর বিজনেস উইথ ফেসবুক মার্কেটিং, প্রমোট 4 মিলিয়ন একটিভ ফেসবুক ইউজার্স, ঠিক আছে ঠিক আছে। 3 দিন 8 ঘন্টা সময় বাকি আছে। ওকে ওকে, ও দাঁড়ান দাঁড়ান, আমি রাশেদকে একটা, রাশেদ রাশেদ একটু স্ক্রিনে আসেন। রাশেদকে একটা কাজটা পাওয়ার পর বায়ারকে একটা রিপ্লাই করতে হবে রাশেদ, যে থ্যাংক ইউ, আই এম স্টার্টিং ফর ইউর ওয়ার্ক। দাঁড়ান আমি রাশেদকে একটু একটু দেখি। সন্দীপ থেকে রাশেদ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি রাশেদকে এটা বলতে ভুলে গিয়েছিলাম, সবসময় কাজ পাওয়ার পর বায়ারকে একটা থ্যাংক ইউ দিতে হবে। রাশেদ মনে চলে গেছে। রাশেদ, আপনি যদি আমাকে শুনে থাকেন, আপনি এটা এটা করে নেবেন, সবসময় কাজ পাওয়ার পর বায়ারকে একটা থ্যাংক ইউ দিতে হবে, যে বা তোমাকে ধন্যবাদ, আমি কি তোমার কাজটা শুরু করতেছি। আচ্ছা, তাহলে আমি এটা দেখতেছি, আশরাফুল প্রমোটেড বিজনেস উইথ ফেসবুক মার্কেটিং, 4 মিলিয়ন ইউজারের কাছে 20 ডলার, ঠিক আছে। আপনি কাজে হায়ার হয়েছেন 8 ফেব্রুয়ারি 18, 2020, আজকে হলো ফেব্রুয়ারি 19, তার মানে গতকালকে, গতকালকে আপনাকে হায়ার করেছে, তাই তো? জি স্যার। তাহলে বলুন এই কাজটা কাজটা কিভাবে আসছে? স্যার এটা আমাকে আরো ফেব্রুয়ারি মাসের প্রথম 3 তারিখে আমাকে বায়ার নক করছিল হুম আপনার ভার্চুয়াল সিস্টেমের একটা গিগে, হুম তারপরে নক করে প্রায় অনেক দিন হয়ে গেছে আর দেখা সাক্ষাৎ নাই, 13-14 দিনের মতো। আমি ওকে রিপ্লাই করতাম মাঝে মধ্যে, হাই হাওয়ারও বলতাম, তারপরে আবার
মাঝখানে একদিন আসছিল, এসে বলছে যে তুমি কাজ করছো জানি আগে কাজের স্যাম্পল দাও। পরে আমি একটা কাজ প্রথম কাজে যে বললাম আমরা স্যাম্পল দিছি, স্যাম্পল দেওয়ার পরে কালকে এসে অনেক কথাবার্তা হয়েছে, তারপরে হায়ার করছি। হ্যাঁ, বাইরে হয়তো অন্য কোনো কাজ নিয়ে ব্যস্ত ছিল বা আপনার কথা মনে ছিল না, এই কারণে বাইরের বাইরেটা যখন আপনাকে কখনো কোনো নক করবে, মাঝে মধ্যে বাইরেদেরকে হাই মানে হাই দিবেন, হাই হ্যালো করবেন, হ্যাঁ, তাহলে বাইরে আপনার কথা মনে থাকবে। ঠিক আছে, তাহলে এই কাজের জন্য বায়ার আপনাকে হায়ার করেছে, হায়ার করার আগে অনেকগুলো কথাবার্তা হয়েছে, একটু আমি দেখি কি কি কথাবার্তা হয়েছে কখন থেকে। এখানে কোনটা এটাই স্যার প্রথমটাই। একটু দেখি, আমার সাথে যারা আছেন সবাই দেখেন যে কিভাবে বায়ারের সাথে কথা হলো, কিভাবে ওকে হায়ার করলো। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি, হাই, থ্যাংক ইউ ফর ইউর রিপ্লাই, উই আর অ্যাকচুয়ালি লুকিং ফর এ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দ্যাট উইল বি হ্যান্ডেলিং এ সোশ্যাল মিডিয়া অন অন অফ ফোর আওয়ার সাইট এভরি ডে। মানে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করতে হবে, তার ফেসবুকের ম্যানেজার হিসেবে কাজ করতে হবে, তাই তো? পোস্ট করা, কমেন্ট চেক করা, ইনবক্স চেক করা, রিপ্লাই করা, এগুলো ইনক্লুডিং দ্য টাস্ক লিস্টেড ইন আওয়ার প্রিভিয়াস মেসেজ। ওকে, ইনক্লুডিং দ্য টাস্ক লিস্টেড ইট আওয়ার প্রিভিয়াস মেসেজ, ইমেল ফ্রম কাস্টমার অ্যান্ড প্রমোট আওয়ার প্রোডাক্টস। তার প্রোডাক্টকে প্রমোট করা, কাস্টমারের কাছ থেকে ইমেল গুলো চেক করা, ফেসবুক এর ইনবক্স চেক করা, এই কাজগুলো, তাই তো? জি, জেনারেল নর্মাল কাজগুলো। আচ্ছা, তারপর হলো আপনি বলেছেন হাউ আর ইউ, ইয়েস স্যার, আই এম প্রফেশনাল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, আই ক্যান প্রমোট ইউ এনি প্রোডাক্ট, প্রমোট ইউর এনি প্রোডাক্ট মানে কি? যে কোনো প্রোডাক্ট। আচ্ছা, আই ক্যান প্রমোট ইউর এনি প্রোডাক্ট, ওকে, আই ক্যান ম্যানেজ ইউর সোশ্যাল মিডিয়া, ঠিক আছে, হাউ আর ইউ, গুড ডে। এরপর ফেব্রুয়ারি 10 তারিখে আপনাকে আবার নক করেছে, গুড ডে, ইন রেসপন্স টু ইউর রিপ্লাই দ্য মান্থলি ফি উই আর এবল টু পে $35 পার মান্থ ইফ ইউ এবল টু স্টার্ট। মাই গড, ওটা কি, ওটা কিপটার কিপটার স্যার আমি পরে লিখছি, এটা স্মল স্যালারি এভাবে হবে না স্মল স্যালারি, স্যার আই উইল ডু ভেরি নাইস জব। আচ্ছা, ওর বলছে ওকে, ইউ ওকে উইল ইউ বি এবল টু সেন্ড আস স্যাম্পলস অফ ইউর প্রিভিয়াস প্রিভিয়াস দ্যাট আর সেম এস আওয়ার রিকোয়ারমেন্ট। ওকে, উইল ইউ বি এবল টু সেন্ড আস স্যাম্পলস, হ্যাঁ, স্যাম্পল দিতে পারবেন কিনা আপনি? ইয়েস স্যার, স্যাম্পল স্যাম্পল কি দিয়েছিলেন? জি স্যার, এই যে নিচেরটা স্যাম্পল। হ্যাঁ, ডিড ইউ রিসিভ, হ্যাঁ, আপনি স্যাম্পল স্যাম্পল পেয়েছেন কিভাবে? স্যার আমি যে প্রথম কাজটা করছিলাম এই কাজটার স্যাম্পল। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আর আমি সবাইকে বলি, বাইরে যদি এরকম স্যাম্পল চাই, আপনারা ওই যে এই হোমওয়ার্ক, আপনার যে যে হোমওয়ার্ক গুলো ক্লাসের যে হোমওয়ার্ক গুলো, এরপর যে হোমওয়ার্ক, ওই হোমওয়ার্ক গুলো দিলেই হবে। সুতরাং কেউ যদি ভালো কাজ পেয়েছেন, অবশ্যই হোমওয়ার্ক গুলো ভালোভাবে করতে হবে। আর যখনই আপনি কোনো হোমওয়ার্ক তৈরি করবেন, সেটা তো আপনার গুগল ড্রাইভে অটোমেটিকলি সেটা সেভই থাকবে, তাই না? তারপর বাইরে বলেছে, থ্যাঙ্কস ফর সেন্ডিং, উই শেল পারসিউ অ্যান্ড বি ব্যাক ইন টাচ, আই এম ওয়েটিং ফর ইউর রেসপন্স, থ্যাংক ইউ, হ্যালো, হাউ আর ইউ। বিশাল থেকে বিশাল কথা হয়েছে। তো সে যেখানে মাসে $35 দিতে চাচ্ছিল, সে কিভাবে তাকে আপনি রাজি করালেন যে $20 দেওয়ার জন্য 3 দিনের? আমি বলছি যে তোমার কাস্টমার অনেক ট্রাফিক বাড়াবো, তোমার ওয়েবসাইট প্রমোট করবো, তারপরে দেখেন মানে কথাবার্তা বলে বায়ার প্রস্তুত ছিল যে $35 দিবে 1 মাসে, কিন্তু আশরাফুলের সাথে কথাবার্তা বলে পারফেক্টলি রিপ্লাই করতে পারছে বলেই বায়ারের দৃষ্টি আকৃষ্ট হয়েছে, এবং বায়ার কি বুঝতে পারছে যে না, ও পারফেক্ট, তখন ওকে মাত্র 3 দিনের জন্য কত দিয়েছে, $20। ভেরি গুড। আর 3 দিন না, ও যদি কাজটা যদি একদিনে করে যদি আপনি জমা দেন, একদিনে তো আপনাকে স্যালারি দিবে, ঠিক আছে? হাইয়েস্ট হাইয়েস্ট 3 দিন, 3 দিন বা 4 দিন। আচ্ছা, তার মানে হায়ার করার পর আর কোনো কথাবার্তা বলো নেই। এখন রিকোয়ারমেন্ট কোথায়? স্যার এখানে আছে স্যার, রিকোয়ারমেন্ট আমার চ্যাট বক্সে দিছে, ওর ওয়েবসাইট দিছে, আর যা ফেসবুকের পেজের লিংক দিছে। তার ওয়েবসাইটে যান, স্যার এটা তার ওয়েবসাইট, ট্যাগ ট্যাগ ফর হোমস, তার মানে সিসি ক্যামেরা, তারপর হচ্ছে স্মার্ট ফিঙ্গারপ্রিন্ট লক, এলইডি, স্মার্ট অ্যাক্টিভিটি, তারপর হচ্ছে ফ্যামিলি, নাথিং, লাইটিং, হোম সিকিউরিটি। আচ্ছা, মানে ঘরের বিভিন্ন টেকনোলজি নিয়ে এসে কাজ করে, ঘরের টেকনোলজি কি, স্মার্ট লকিং সিস্টেম, তাই তো? তারপর মোবাইল দিয়ে লাইট করা। আচ্ছা, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, মানে ঘরে যে সকল ইলেকট্রনিক্স পণ্য ব্যবহার করা হয়, সেই ইলেকট্রনিক্স পণ্য নিয়ে সে বিজনেস করে, তাই তো? কোনো সমস্যা নেই। তাহলে এখন তার এই সাইটটাকে কি প্রমোট করতে হবে? স্যার
সে আবার বলছে তার ফেসবুকের একটা পেজ নতুন পেজ খুলছে জানুয়ারি মাসে, বুঝছে, বলছে যদি এই কাজটা ভালো করে করতে পারি তাহলে ওর ফেসবুক পেজে মোটিভেট করার জন্য আমাকে অ্যাডমিন করবে। এখন আপনি ওর ফোন নাম্বারটা আপনার মোবাইলে সেভ করবেন, ওকে আপনি WhatsApp এ প্রায় সময় আপনি নক করবেন, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আর আপনি কাতারে আছেন, এটা বায়ার ভ্যালুয়েট করবে এবং আপনাকে সেভাবে আপনাকে কেয়ার করবে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, কারণ দেশের বাইরে থেকে হলে রেটটা একটু বেশি বেশি পাওয়া যায়। তাহলে ওর এখানে লাইক আছে কয়টা স্যার? মাত্র নতুন নতুন জানুয়ারি 29 তারিখ মানে পেজটা খুলছে। ভেরি গুড, ভেরি গুড। এখন আপনি এখন বায়ারকে কি বলছে, তার পেজটাকে প্রমোট করার জন্য নাকি তার সাইটটাকে প্রমোট করার জন্য? বলছে যে ওর যে ওয়েবসাইট ট্রাফিক বাড়ানোর জন্য আর ওর প্রোডাক্ট গুলো প্রমোট করার জন্য। আচ্ছা, আপনি একটা কাজ করেন, আপনি ওর ওকে বলেন আপনাকে ম্যানেজার করে দেওয়ার জন্য, পারবেন না? না, ও বলছে যদি কাজটা জমা দেওয়ার পরে যদি কাজে যদি খুশি হয় তাহলে ও আমাকে এটা ফেসবুকের পেজে ম্যানেজার বানিয়ে দেবে, এটাই এটা ফেসবুকের কাজটা পরে, তাই তো? আগে আপনাকে বলতে হবে ওয়েবসাইটটা প্রমোট করার জন্য, তাই তো? জি 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 স্যার। তাহলে ওয়েবসাইটটা প্রমোট করার জন্য আমাদের এই যে প্রোডাক্ট, মনে করেন সিসি ক্যামেরা, হ্যাঁ, জি, মনে করেন যে আমি এটা দেখে স্মার্ট ফিঙ্গারপ্রিন্ট লক, তাই তো? কোনো চাবি লাগবে না, জাস্ট উপরে হাত রাখলেই, আঙ্গুল রাখলেই ফিঙ্গারপ্রিন্ট খুলে যাবে। অনেক অনেক নাইস না? জি স্যার। ফিঙ্গারপ্রিন্ট লকটা যে ব্যাগের মতো মারা যায়, আবার কি ঘরের মতো মারা যায়, বিভিন্ন জায়গাতে যেতে, বাহ, খুব নাইস না? কোনো কোনো তালা চাবি লাগবে না, কারণ চাবি হারাই গেলে একটু ঝামেলা না? জি স্যার, এখন তো হাতে সব। এখানে কোনো চাবি লাগবে না, ঠিক আছে, শুধুমাত্র আঙুলটা এনে 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 লাগালে হবে। কিন্তু এতে করে একটা একটা বিপদ আছে। বিপদটা কি বলুন তো? আবু সাইদ, আবু সাইদ, আপনি বলুন তো। আবু সাইদ, হ্যাঁ, শুনতে পাচ্ছেন? না, উনি এই নাই, দাঁড়ান, এই যে ফিঙ্গারপ্রিন্ট গুলো মানুষের জন্য একটা বিশাল বিপদের কারণ হতে পারে। হোসেন আলী বলুন তো, বিপদটা কি? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, আসসালাম, বলেন। আমি আমার স্যার ওই যে ফাইবারের গিগটা লিংকটা আমি ওই যে বিভিন্ন সবাই প্রকৃত শুনবো। আমি বলে যে, হ্যাঁ বলেন স্যার, আপনার যে যে হাতের ফিঙ্গারটা দিছেন এটা আপনার কপি করে অথবা কোনো কষ্টিগত কোনো কিছু কপি করে তারপর ওই জায়গাতে স্ক্যান করে দেখে খুলে যায়, ওইটাও একটা বিষয়। আরেকটা বিষয় আছে, বিষয় হচ্ছে মনে করেন ডাকাত কি 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 জানে যে আপনার চাবি হলো আপনার হাতের আঙ্গুল। জি, খুব ডেঞ্জারাস না? জি স্যার, হাতের আঙ্গুল কেটে নিতে পারে। এই জন্য এখন বর্তমান সিস্টেম গুলো এমন সিস্টেম যে আঙ্গুলটা জীবন্ত কিনা, জীবন্ত আঙ্গুল হলে কাজ করবে, জীবন্ত আঙ্গুল না হলে কাজ করবে না। আবার এমন হতে পারে যে এই যে হাতের ছাপটা নিয়ে অনেকে কি করবে, সেটা রাবার প্রিন্ট করে, রাবারের উপর করে সিস্টেম করে ওই রাবারটাকে লাগাই দিতে পারে প্রিন্টের উপর। হ্যাঁ, এখন টেকনোলজি আপগ্রেড হয়েছে, এখন আর ওই রাবার প্রিন্ট করলেও ইয়া হয় না, বা ওইটা করলেও ইয়া হয় না, ঠিক আছে? তাহলে ওর প্রোডাক্ট গুলো খুব সুন্দর এবং এবং ইউনিক প্রোডাক্ট, তাই না? জি স্যার। তাহলে আমরা প্রোডাক্টের ডিসক্রিপশন আছে, প্রোডাক্টের শিপিং, প্রোডাক্টের এই যে প্রোডাক্টের শিপিং এন্ড ডেলিভারি, প্রোডাক্টের ডেসক্রিপশন এবং ওটা সবকিছু এখানে আছে। তাহলে খুব ভালোভাবে আমরা এই জিনিসগুলোকে পাইসেল গ্রুপে আমরা পোস্ট করতে শেয়ার করতে পারবো, পারবো না স্যার? ও বলছে যে ও অস্ট্রেলিয়া, কানাডা, ইউএসএ, ইউরোপ, আমরা এত কিছু বুঝি না, আমরা ইউএসএ পাইসেল গ্রুপে দিলে সব জায়গাতে শেয়ার হবে সব কিছুতে, ঠিক আছে? সবকিছু এখন আপনি যেটা করবেন সেটা হলো তার প্রোডাক্ট, প্রোডাক্ট গুলো যদি ইউনিক প্রোডাক্ট পাইসেল গ্রুপে খুব ভালো তার প্রোডাক্ট গুলো সেল হবে, ঠিক আছে? জি স্যার, জি স্যার। আপনি যেটা করবেন তার জন্য $20 জন 100টা বা 120টা আপনি কাজ করেন, 120টা শেয়ার করেন, সুন্দরভাবে সুন্দরভাবে তাকে একটা রিপোর্ট দেন, তারপর বলেন যে তুমি যদি আমাকে ফেসবুকের ম্যানেজার করে দাও তাহলে আমি আরো ভালোভাবে কাজটা করতে পারবো, কারণ আমি মনের মতো করে পোস্ট তৈরি করতে করতে পারবো এবং সেই পোস্টগুলোকে আমি ইচ্ছা মতো শেয়ার করতে পারবো, ঠিক আছে? স্যার, আমি তার জন্য 19টা শেয়ার করছি, মানে পোস্ট করছি। একটা একটা কাজ করেন, ওর যে ওর ওর এখানে প্রোডাক্ট গুলো আছে না স্যার? পেজে একটা প্রোডাক্ট নাই কিন্তু ওয়েবসাইট আছে। ওয়েবসাইট আছে, আচ্ছা ঠিক আছে, ওয়েবসাইটে না, আপনি আপাতত শেয়ার করুন তাহলে ওয়েবসাইট থেকে। হ্যাঁ জি, আপনি শেয়ার করেন, জাস্ট 150টা মানে 100 120 130টা শেয়ার করেন, শেয়ার করে তাকে দেন, পরবর্তীতে আপনি তার এই জিনিসটা নিয়ে আপনি ইচ্ছা মতো কাজ করতে পারবেন। স্যার একটা প্রবলেম হয়েছে, একটু দেখবেন। হুম, বলেন স্যার। আমি কালকে কাজটা পাওয়ার পরে নিউ 18টার মতো আপনার ইয়া করছিলাম, পোস্ট করছিলাম গ্রুপে, হুম, কিন্তু এখন আর পোস্ট নিচ্ছে না। ও মাই গড, ও মাই গড, ও মাই গড। একটা আইডি থেকে 18টা? না না স্যার, 4টাতে থেকে, 4টাতে থেকে 18টা করছি, 18টা এখন আর নিচ্ছে না, তাই তো? তাহলে আপনি বিং আরেকটা 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 আইডি থেকে ট্রাই করেন স্যার। করতেছি কিন্তু কোন আইডি থেকে নিতেছ না, নতুন একবার নতুন একটা আইডি থেকে। ও আচ্ছা, ওই থেকে মাস্কিং করতে হবে, মাস্কিং
স্যার মাস্কিং করে দিছিলাম কিন্তু তারপরে নেয় না। মাস্কিং করে কি আপনি সরাসরি পোস্ট করছেন নাকি আগে ইমেজ দিয়ে তারপরে করছেন? লিংকটা পোস্ট করছেন না? না মাস্কিং করে তারপরে স্যার আমি একটু দেখাই। দেখুন মাস্কিং করলে করলে প্রথমত আপনাকে ইমেজটা দিতে হবে, ইমেজের উপরে ডেসক্রিপশনের মধ্যে লিংকটা দিতে হবে, ঠিক আছে? ওভাবে করলে হবে, সরাসরি লিংকটা দিলে নিবে না। আচ্ছা তাহলে স্যার শুধু যে আপনার ছবিটার উপরে লিংকটা দিতে হবে না? হ্যাঁ, প্রথমে আপনি যখন একটা ইমেজ নেবেন ইমেজের উপরে ইমেজের উপরে একটা ডেসক্রিপশন লিখবেন, ডেসক্রিপশনের ভিতরে আপনার লিংকটা দিয়ে দিবেন, তাহলে হবে, ঠিক আছে? জি স্যার, জি স্যার, জি স্যার। আপনি তারপর হ্যাঁ এরপরে যদি কোনো প্রবলেম হয় আপনি আমাদের সাপোর্ট আসবেন, ওই সাপোর্ট টিম ইনস্ট্যান্ট আপনাকে ম্যান পাওয়ার জোগাড় করে দিবে, যাদের মনে করেন 5টা বা 6টা করে ফেসবুক আইডি আছে এরকম একজনের হেল্প নিলে। স্যার আমার 60টা আইডি আছে স্যার। ঠিক আছে, এখন আপনার এখান থেকে যদি কোনো ভাবে করতেই না পারেন তাহলে আপনি সাপোর্ট আসবেন, সাপোর্ট আপনাকে তাৎক্ষণিক ভাবে কি লোক ঠিক করে দিবে, তাৎক্ষণিক ভাবে কাজ হয়ে যাবে। জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ স্যার। সাপোর্ট আমাদের সারাদিনই থাকে। ওকে, এই আমি যাবার পর আসবে ফারুক একটু পরে। জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা আশা করি কাজটা করতে আর প্রবলেম হবে না, আপনি ঠিকভাবে কাজটা করেন, ঠিক আছে? ইনশাল্লাহ আমাকে রাত্রে রাত্রে আমাকে দেখেন। জি স্যার, ওকে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।